সুপ্রিয় শ্রোতারা, আপনাদের স্বাগতম আমাদের এএম স্টুডিওতে। আজ আমার সাথে আছেন অতিথি মোহাম্মদ আব্দুজ জাহের চৌধুরী, যিনি একজন অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার। তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। মোহাম্মদ চৌধুরী, স্বাগতম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাকে আপনাদের এএম স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। শুনলাম আপনার চাকরি জীবনে যাদের সাথে আপনি কাজ করেছেন বা আপনার গ্রুপে যারা ছিল তাদের মাঝে আপনি অনেকটাই পরিচিত ছিলেন, তো শুরুটা কিভাবে হলো? শুরু করুন আপনার ছোটবেলা থেকে। আমার জন্ম হয়েছিল বাংলাদেশের নোয়াখালী জেলার সুরাদাম থানার ফালাহারি গ্রামে। একান্নভুক্ত যৌথ পরিবারে বাবা মায়ের 9 সন্তানের ভিতরে আমি ছেলেদের ভিতরে দ্বিতীয়। বাবা একমাত্র সরকারি চাকরি করতেন। 9 ভাই বোনের ভিতর সংসার চালানো তখনকার দিনে খুবই কষ্টের ছিল। অল্প বয়স থেকে আমি নিজে খুব পরিশ্রমী ছিলাম, নিজে নিজে সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম। পরিবার থেকে দুটা পয়সা নষ্ট করা এটা আমার স্বভাব ছিল না, কিন্তু যেটা আমার অন্যান্য ভাইদের ভিতরে ছিল, তারা লেখাপড়া শিখিয়েও চাকরি বাকরিতে যাওয়ার জন্য তাদের ইয়ে ছিল না। ব্রিটিশ পরে দাদা একসময় জমিদার ছিল, সেই বংশানুক্রমে এদের রক্তের ভিতরে এমন একটা ভাব এসেছিলো তারা জব করবে না, পরের গোলামি করবে না। যেমনটি আমার ভাইদের ভিতরে কেউ সরকারি জবে আসে নাই, একমাত্র আমি সরকারি জবে ঢুকেছি। আর আমার বাবার চাচাদের ভিতরে আমার বাবা একমাত্র সরকারি চাকরি করতেন, অন্য বাইরে করতেন না। ছোটোবেলা থেকে আমি আমার গ্রামের স্কুলেই লেখাপড়া করেছি। সে ছোটোবেলা যে আমাদের কত আনন্দ ছিল এখনকার সাথে আমরা তুলনা করলে সেটা বুঝতে পারি। তো বোঝা যাচ্ছে যে মোহাম্মদ চৌধুরী, আপনার বাল্যকালটা, ছোটোবেলাটা, আনন্দের মুহূর্তগুলো যুদ্ধের আগেই কেটেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে। জি। তো এর মুক্তিযুদ্ধটার সময় আপনি কোন, আপনার বয়স কত ছিল মুক্তিযুদ্ধে? আনুমানিক তখন আমি নিউ টেনে। আচ্ছা, তো মুক্তিযুদ্ধের সময় ও তখন কোনো কোনো ইনসিডেন্ট মনে আছে, কোনো ঘটনা যেটা আপনার? হ্যাঁ, আমার, আপনি এক্সপিরিয়েন্স করেছেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধের ঘটনা আমার মনে আছে। সেটা ঘটনা হলো মুক্তিযোদ্ধারা রাত্রে আমাদের, তারা খুব শীতের রাত্র ছিল তখন, তারা কম্বল চাদর গায়ে দিয়ে ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসতো। আসলে আমরা তাদেরকে থাকা জায়গা দিতাম, খাওয়াইতাম, এবং ভোর হওয়ার আগে তারা উঠে চলে যেত। সেই কাহিনী আমি সচক্ষে দেখেছি। আরেকটা ঘটনা আমার মনে আছে, আমাদের পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তীতে আমাদের যে মসজিদটা আছে সেই মসজিদে নামাজরত অবস্থায় রাজাকাররা গুলি করেছে এই মসজিদে, দূর থেকে করেছে, কিন্তু মসজিদে ঢুকে আর তিনটা লোক একসাথেই, দুইটা স্পটে মারা যায় এবং আরেকজন আহত হয়। এই আহত লোকটারে নিয়ে তখন এই ডাক্তারের কাছে, কোনো ডাক্তারও তখন কারো বাড়িতে আসতে রাজি থাকতো না। এই কত কষ্ট করে ওষুধ বড়ি আনিয়ে তাকে আমরা ব্যান্ডেজ করেছি, এ করেছি, সে করেছি, নিজেরা এগুলো করেছি। এই ঘটনাটা আমাকে খুব পীড়া দিয়েছিল। অল্প বয়সে আপনি জীবনে প্রথম এরকম মর্মান্তিক কোনো ঘটনা? কিন্তু আসলে পাকিস্তানি কোনো সেনাবাহিনী ডাইরেক্ট আসি আমাদের এলাকায় আসিয়া অত্যাচার অবিচার এসে এগুলো এমনটি করেনি, কিন্তু ওদের দোষও যারা রাজাকার ছিল আমাদের দেশীয় লোক, তারাই এই অত্যাচার অবিচারটা করেছে অনেক বেশি, সেটা আমি সচক্ষে দেখেছি। আচ্ছা, তাহলে আমরা একটু আগিয়ে যাই। মুক্তিযুদ্ধের পরে আপনি কি বাংলাদেশের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যুদ্ধের পরে, মানুষের নিশ্চয় দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব অনটন অনেক বেড়ে গেছে? হ্যাঁ, অভাব অনটন বেড়েছে। যেহেতু আপনি বলেছেন আপনি একটা একটা সংগ্রামী পরিবার থেকে বেড়ে ওঠা, অনেকগুলো ভাই বোন আপনাদের, আপনাদের যুদ্ধের আগেও অনেকটা স্ট্রাগল ছিল পরিবারে, তো যুদ্ধের পরে কি আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ রাখতে পেরেছেন? হ্যাঁ, যুদ্ধের পরেও লেখাপড়া কন্টিনিউ করেছি। যুদ্ধের পরপরেই আমাদেরকে অটো প্রমোশন দিয়া 72 সেকেন্ড বেসে আমাদেরকে পরীক্ষার্থী বানাই দিল, কিন্তু আমরা নিউ ট্রেনে উঠছি, কিন্তু আমরা আমাদের ট্রেনের লেখাপড়া হয় নাই। এরপরে কি আপনি ইন্টারে গিয়েছেন? হ্যাঁ, ইন্টারে গিয়েছি। এরপরে আমি মুজিব মহাবিদ্যালয়ে লেখাপড়া করেছি ইন্টারে, আইসিতে। এরপরে ওখান থেকে 1975 সনে আইসি শেষ করার পরে আমি সোমনি কলেজে বিএসসিতে ভর্তি হই। সেখানে তখনকার দিনে আমাদের লেখাপড়া খুব কষ্টের ছিল, বহু দূর দূরান্ত থেকে আমরা লজিং বাড়ি থেকে 7-8 মাইল হাঁটে আসতাম, লুঙ্গি পরি তখনও ডিগ্রি ক্লাস করতাম, প্যান্ট পরা ছেলে ফেলে তখন থাকতো না, চারানা ফসা
টিফিনে মা বাবার থেকে পাওয়া যেত না, তখন পোষার এত ক্রাইসিস ছিল। তখনই আমি চৌমনি কলেজে যখনই পড়ি তখনই আমার কাছে ফিল হয়েছে যে বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ না কেউ আমাদের ফ্যামিলি থেকে জবে যাওয়া দরকার, না হলে এই ফ্যামিলি থেকে টেনে উঠানো যাচ্ছে না। কিন্তু বড় ভাই লেখাপড়া করিও সে জবে যাচ্ছে না। চৌমনি কলেজে আমি লেখাপড়া করি, তখন ওই কমন রুমে একটা ইংলিশ পত্রিকা পেয়েছিলাম, সে অবজারভার পত্রিকার ভিতরে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে ফরেস্টারের লোক নেওয়া হচ্ছে সারা বাংলাদেশ 200। তো আমি এক ফরেস্টার চাকরি সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এবং আমার কোনো আত্মীয় স্বজনও ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল না বলে যার জন্য আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সম্বন্ধে জানতাম না। তখন ওই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমি সেখানে অ্যাপ্লাই করি। তো আপনি ফরেস্ট রেঞ্জারের এই পদে কেন অ্যাপ্লাই করলেন, কি ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো ক্যারিয়ার চুজ করেননি কেন? এখানে কি আপনার আগে থেকে কোনো ইন্টারেস্ট ছিল না, ওই মুহূর্তে অন্য কোনো অপশন ছিল না বলে বাধ্য হয়ে আপনি এই এই পজিশনে অ্যাপ্লাই করলেন? মূলত অন্য কোনো অপশনও ছিল না একদিকে, তদুপরি অ্যাকচুয়ালি আমি ফরেস্টের এই অ্যানাউন্সমেন্টটা পেয়ে খুশি হয়েছি। এই জন্য প্রকৃতির প্রতি আমার এমনি ছোটোবেলা থেকে একটা ভালোবাসা ছিল। ছোটোবেলা থেকে আমি সবজি বাগান করতাম, খেত খামার করতাম, নিজের উদ্যোগে করতাম, আর নেচার বেসডে একটা জবের যখন এভাবে অ্যানাউন্সমেন্ট দেখলাম তখন আমার ইন্টারেস্ট আরও বেড়ে গেল এখানে জব করার জন্য। সারা বাংলাদেশে 200 ফরেস্টার নেবে, শুধু আমাদের তখন 60টা বিভাগ ছিল, চিটং বিভাগেই পরীক্ষার্থী ছিল 22,000, অন্যান্য বিভাগের কথা বাদ। 200 মার্কের পরীক্ষা, যারা 180 উপরে পাবে তাদেরকে শুধু ইন্টারভিউতে কল করা হবে। পরীক্ষা দেওয়ার পর দেখা গেল যে কিছুদিন পরে আমার ইন্টারভিউ কার্ড এসেছে, ইন্টারভিউ দিয়েছি এবং অ্যাকর্ডিংলি 1977 সনে, এটা 76 সনের এমন অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, 77 সনের জুলাই মাসে জুলাইয়ের 30 তারিখে আমি বন বিভাগে যোগদান করি। আচ্ছা, আপনার এই জবটা যখন আপনি পেয়েছেন তখন কি এটার অ্যানাউন্সমেন্টকে আপনি বাড়িতে করেছেন, এই সংবাদটা কি নিশ্চয় আনন্দের ছিল আপনার কাছে যেহেতু আপনি চেয়েছেন প্রকৃতির সাথে অনেকটা ঘনিষ্ঠ থেকে কাজ করার জন্য? আপনি জবটা যখন পেয়েছেন তখন কি বাড়িতে সবাই এটাকে কিভাবে নিয়েছে, আর আপনি সাথে সাথে কি বাড়িতে বলেছেন কি না? না, আমার ফ্যামিলির কেউ জানতো না, যেহেতু আমি থাকতাম লজিং বাড়িতে। কিন্তু ও যখনই ইয়েটা কি ইন্টারভিউ কার্ডটা আমার বাড়ির ঠিকানায় এসেছে তখনই পরিবারের লোকজন জানে যে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে জবের জন্য অ্যাপ্লাই করেছি, এর আগে জানতো না। তখন সবার রিয়েকশন কেমন ছিল? সবাই রিয়েকশনটা কিন্তু আসলে পজিটিভ ছিল, ওয়েলকামিং ছিল না, ওয়েলকামিং ছিল না, সেটা নেগেটিভ ছিল। কেউ আমাকে জব করতে দিতে রাজি না, বললো যে তুমি লেখাপড়া করবে, অথচ লেখাপড়া করার জন্য ভালো সাপোর্টও দিচ্ছে না বা সাপোর্ট দেওয়ার মতো অবস্থাও তাদের নেই। কিন্তু আবার জবে যেতেও দিচ্ছে না, আবার কিছু কিছু লোক আমাকে ভয় দেখাচ্ছে, জঙ্গলের চাকরি সেখানে সাপ যোগ বাঘ ভাল্লুক এই সেই ইত্যাদিতে ভয় দেখাচ্ছে, এই জব না করার জন্য তারা আমাকে বারবার দিচ্ছে। ইভেন ছিলে যাওয়ার জন্য যে পথ খরচ যতটুকু দরকার ওইটুকু পর্যন্ত ফ্যামিলি থেকে আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, তারা চাইছিল যে আমি যেন এই জবটা না করি। শেষ পর্যন্ত আমার একজন ভগ্নিপতি ছিল মোহাম্মদ হানিফ মিয়া, উনিই আমাকে শুধু যাওয়ার জন্য এই পথ খরচ দিয়ে আমাকে সিলেট পাঠিয়ে দিলেন। এবং আমি একেবারে যেদিন চাকরির মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হওয়ার পর 30 দিনের ভিতরে যোগদান করতে হবে, 30 দিনের শেষ দিনেই আমি জয়েন করতে গিয়েছি। তাহলে তো আপনি খুব কষ্ট করে পরিবারের প্রয়োজনে নিজের তাগিদে এই চাকরিটা নিলেন, আপনার ক্যারিয়ার শুরু করলেন। জি, আমাদের কষ্টের কথা তখন সেই 1970 সনে নোয়াখালীর উপকূলীয় এলাকার উপরে বিশাল এক জলোচ্ছ্বাস হয়ে গেল, প্রায় 30 লক্ষ লোক মারা গেল। সেই জলোচ্ছ্বাসে বেড়ি বাঁধ ভেঙে যে একবার নোনা পানি ঢুকেছে আমাদের এলাকায় দীর্ঘ 8 বছর কোনো ফসলাদি হয় নাই, প্রত্যেক ঘরে ঘরে অভাব অনটন লেগেই আছে। জলোচ্ছ্বাসের ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই 71-এ আবার মুক্তিযুদ্ধ শুরু হলো, দেশের সারা দেশব্যাপী সেটার একটা ভয়াবহতা শুরু হলো। তো আপনি যখন চাকরি শুরু করলেন সিলেট ডিপার্টমেন্টে, সিলেট ডিস্ট্রিক্টে গিয়ে, তো তখন কেমন লাগছিল আপনার কাছে সবার সাপোর্ট ছাড়া এই যাত্রায়? জিতটাও আপনার, হারটাও আপনার, তো ওইরকম একটা মেন্টালিটি নিয়েই নিশ্চয়ই গিয়েছিলেন। তো তখন কী ধরনের রিকোয়ারমেন্ট ছিল যে চাকরিতে যদি না টিকি, কারণ এখানে অনেক ডিমান্ড ছিল তখন, তো নিজে একা একা একটা নতুন নতুন সেক্টর, নতুন চ্যাপ্টার শুরু করতে লাইফে কেমন লাগছিল তখন?
না, তখন চ্যাপ্টারটা শুরু করতে আমার নিজের ইচ্ছায় করেছি, তখন এমন একটা সময় ছিল, তখনও দেশে ঘুষ দুর্নীতি এগুলো এমন শুরু হয়নি। তখন আমরা যখন চাকরি দিয়ে কি তখন ঘুষের কোনো সিস্টেম ছিল না, থাকলে কিন্তু আমার এই জব হতো না, কারণ যেহেতু কোনো আমার আত্মীয় স্বজন নাই বা এমন কোনো গডফাদার নাই যার রিলেশনের উপরে আমি এই জব পেতে পারি, এবং ঘুষের প্রথাটা মামা ভাগিনে নাই। হ্যাঁ রাইট, ঠিকই ধরছেন, ঘুষের প্রথাটা না থাকার কারণেই আমার জবটা পেয়েছি, আদারওয়াইজ আমি পেতাম না। এখনকার যুগ হলে এটা সম্ভব কখনো ছিল না। ফরেস্টের জবটা কি আপনার শুধু ট্যালেন্টের জন্য করে নাকি আপনাকে স্কিল বিল্ড করে না, এবং আপনার ফিজিক্যালি কি কোনো হাইট ওয়াইজে স্ট্রেংথ ওয়াইজে আপনার কি কোনো রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, ওরা একটা রিকোয়ারমেন্ট দিয়ে তো কতটুকু হাইট হইতে হবে, কতটুকু লেখাপড়া থাকতে হবে, ফিজিক্যাল ফিটনেস কি রকম, এগুলো তারা দেখে শুনে নেন। আপনি সুন্দরবনে কাজ করেছিলেন, তো আপনার ওই মুহূর্তে কোনো চ্যালেঞ্জিং কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন যেটা আপনার আজও মনে পড়ে? হ্যাঁ, এমন ঘটনা সুন্দরবনে আমার অনেক আছে, তবে একটা ঘটনা এই মুহূর্তে খুবই মনে পড়ছে। যখন আমি সুন্দরবনে জব করি, আমার সুপতিপুর স্টেশনে স্টেশনের হিসেবে দায়িত্বে ছিলাম, গোলাম হাবিব স্যার ছিলেন আমাদের ডিএফও, মোস্তাফিজুর রহমান সুফি ছিলেন এসিএফ, উনি শরণখোলা রেঞ্জের রেঞ্জ অফিসার ছিলেন। ঠিক এমনি এক মুহূর্তে দুধমুখী কূপ থেকে কিছু ডাকাত, দুধমুখী কূপ থেকে কিছু ভাওয়ালি জিমি করে নিয়ে গেল, এবং তারা কিছু শর্ত দিয়ে গেল, বাকি কিছু যখন ক্যাম্পে ছিল তাদেরকে বলে গেল কিছু নির্দিষ্ট এলাকাতে তারা মুভমেন্ট করবে, প্রতিজন জিম্মিকে মুক্তিপণ হিসেবে 20,000 টাকা দিতে হবে, এবং যারা তাদেরকে উদ্ধার করতে আসবে বা মুক্তিপণ নিয়ে আসবে তারা সিম্পলি দুজন লোক থাকবে, একজন ডিঙ্গি বাইবে আর একজন তাদের মুক্তিপণের টাকা নিয়ে আসবে, সে থাকবে সাথে, আর কাউকে যেন ফরেস্ট বা পুলিশকে যেন কোনোভাবে খবর না দেওয়া হয় সেটারও নির্দেশনা ডাকাতদের ছিল। ডিএফও সাহেব যখন নির্দেশ দিয়ে দিলেন যেভাবে হোক আমার ভাওয়ালিদেরকে উদ্ধার করতেই হবে, আমাদের রেঞ্জ অফিসার মোস্তাফিজুর রহমান সুফি, সকল কূপ অফিসার, স্টেশন অফিসার, ক্যাম্প অফিসার সবাইকে রেঞ্জ অফিসে ডাকলেন এই নিয়ে আলোচনা করার জন্য কীভাবে জিম্মি উদ্ধার করা যায়, কিন্তু কেউই তাতে সায় দিচ্ছে না, কারণ এখানে খুব ঝুঁকিপূর্ণ ছিল, এটা কেউ এটা দায়িত্ব নিতে রাজি না, সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ঠিক এমনই মুহূর্তে আমি উঠে দাঁড়িয়ে গেলাম এবং আমি বললাম যে আমি এই চ্যালেঞ্জটা নিলাম, আমি যাব এই অপারেশন করতে, জিম্মিদেরকে উদ্ধার করতে। শরণখোলা রেঞ্জের জিওগ্রাফিক্যাল ম্যাপটা আমার হাতে ছিল, আমি অনেক টহল করেছি, অনেক এলাকা আমার এই জন্য চেনা জানা ছিল, অ্যাকর্ডিংলি আমি সেই ম্যাপের ভিত্তি করেই ওই নদীর তে আমার কিছু নির্দিষ্ট লোকরে সশস্ত্র অবস্থায় জেলে সাজিয়ে তাদেরকে ডিঙ্গি বাইতে দিলাম। একটা জিনিস আমার জানা ছিল, ডাকাতেরা চিংড়ি মাছ যারা ধরে তাদের প্রতি তাদের আগ্রহ ছিল বেশি, তাদেরকে ধরতে পারলে তাদের থেকে চিংড়ি মাছ নিতে পারবেন, চিংড়ি মাছটা অনেক মূল্যে বিক্রি করা যায়, সেই জন্য ওদেরকে অ্যাটাক করতো বেশি। আমি তাদেরকে তাদের দেওয়া শর্ত অনুযায়ী অনুসরণ করিয়ে আমি তাদেরকে তাদের ফাঁদে ফেলতে নিজের ব্যক্তিগতভাবে পরিকল্পনা গ্রহণ করি, আমি আমার লোকজনকে জেলে সাজিয়ে ডিঙ্গে পাইতে থাকি এবং তাদেরকে বললাম এই নদীর দোনো পাশেই যত খাল আছে যত ক্রিক আছে সবগুলার আগাতে যেতে হবে, কারণ কোনো না কোনোটার আগায় ডাকাতদের আস্তানা রয়েছে এবং সেখানে জিম্মি তাদেরকে আটক করে আছে। তাই তাদেরকে আমি ওই নির্দেশনা দিলাম, এবং আমি যে নদীটাতে
তাদেরকে সার্চ করতে বললাম, ঠিক পাশাপাশি আরেকটা নদী ছিল, মাঝে দিয়ে একটা শুধু বারানি ছিল। বারানি বলতে সেখানকে আঞ্চলিকভাবে দুই নদীর সংযোগ খালটাকে বলা হয় সেখানের ভাষায় বারানি। বারানির ওপারে আরেক নদীতে আমি ছিলাম, এই পাশে এই নদীতেই টহল করতে বলা হয়েছিল, যে যা যাদেরকে জিম্মিদেরকে উদ্ধার করবে যারা আসবে তাদেরকে বলা হয়েছিল। তাই তারা সেভাবে কাজ করতেছে এবং প্রত্যেকটা খালের আগা পর্যন্ত গিয়ে আসতেছে। ওই বারানির কাছাকাছি যখন আসছে, ঠিক বারানির মুখেই কিন্তু ওই ডাকাতেরা ছিল, যেটা আমরা অবশ্য পরে জানতে পারছি। তারা ওই জেলেদেরকে দেখেই এদেরকে ধরবে এটার জন্য ওৎপাতে বসে আছে। এমনি এক মুহূর্তে ডাকাতদের পিছনেই কোনো একটা হরিণকে একটা বাঘে জাপ দিয়েছিল, ওটা শব্দ পাইয়া তারা বাঘের মুখ থেকে হরিণটাকে উদ্ধার করার জন্য তারা সেই দিকে দৌড়াইয়া গেল। তারা আবার বারানির মুখে আসে, দেখে যে জেলেরা আর নদীতে আর নাই, নিশ্চয় তারা বারানি দিয়ে পারে ওই নদীতে পড়ছে, তারা এই জন্যে বারানি দিয়ে তাদের ডিঙ্গি নিয়ে যাবে। যাইয়া ওই নদীর মুখে পড়াতে, ওই নদীর মুখে তো আমি ছিলাম, আমার ট্রলার নিয়ে প্রস্তুত ছিলাম, ডাকাতদেরকে দেখেই আমি ব্ল্যাঙ্ক ফায়ার করি, সরাসরি তাদের গায়ে গুলি করি না, এই জন্য কারণ এই ডাকাতদের সাথে জিম্মিরা থাকবে। এখন কোনটা ডাকাইতে আর কোনটা জিম্মি সেটা তো আমি শনাক্ত করতে তখন পারছি না, যার জন্য সরাসরি তাদের গায়ে গুলি লাগে না, ফাঁকা আওয়াজ করেছি। আমার লোকজনও ভাড়ানির ভিতরে ঢুকে, এর ভিতরে আবার ক্রিক ছিল, সেই ক্রিকের আগার গিয়া তারা আবার যখন ব্যাক করলো, ব্যাক করে যখন আবার বারানিতে আসলো, একদিকে আমার গুলির আওয়াজ শুনলো, এদিকে গুলির আওয়াজ শুনে এরাও গুলি আরম্ভ করলো। এখন ডাকাতেরা ওই জিম্মিদেরকে নিয়ে ওই বারানির মাঝে পড়ে গেল, আমাদের দুই গ্রুপের মাঝে পড়ে গেল। তারা বাধ্য হয়ে জিম্মিদেরকে ফেলে দৌড়াইয়া অস্ত্র নিয়ে, তারা দুজন ডাকাত ছিল, জিম্মি ছিল দুইজন। তো এরা যখন উঠে চলে গেল, আমরা আসি দেখলাম যে শুধু ডিঙ্গি খালি আছে, তখন আমরা হ্যান্ড মাইক দিয়ে অ্যানাউন্স করে দিলাম, জিম্মিরা যারা আসো তোমরা আমাদের কাছে চলে আসো, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, তোমাদেরকে আমরা উদ্ধার করতে আসছি, তোমরাও মুখকুপ থেকে ডাকাতেরা তোমাদেরকে জিম্মি করে নিয়ে গেছে, ইত্যাদি শোনার পর তারা হাউ মাহ করে কেন্দ্রে এসে আমাদের কাছে হাসি হাজির হলো। খুব তড়িৎ গতিতে আর দেরি না করে আমরা ওদেরকে নিয়েই, তাদের অবস্থান কোথায়, ডাকাতদের ক্যাম্প কোথায় আছে, সেখানে এদেরকে নিয়ে মুভ করলাম এবং আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলাম। চতুর্দিকে তাদের ক্যাম্প ঘেরাও করিয়া ডাকাতদেরকে একজন ডাকাত হাতে নাতে ধরা গেল, আর বাকি তিনজন তারা পালাই গেল তাদের অস্ত্র নিয়ে, একজন ডাকাত অস্ত্র সহ আমরা তাকে হাতে নাতে ঘেরার ভিতর লিখে ফেললাম। জিম্মিদেরকে উদ্ধার করিয়া পরের দিন কোর্টে এটা হাজির করলাম এবং তাদের 164 করার পরে তাদেরকে মুক্তি দেওয়া হলো। এই একটা ঘটনা আমার এই মুহূর্তে মনে আসছে, সেটা বলছি। এইসব এইরকম ঘটনা আরও, ডাকাত নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে অসাধারণ। তো আপনার বক্তব্য থেকে অনেকটা জানতে পারলাম যে স্যার গোলাম হাবিবের সাথে আপনার একটা ভিন্ন রকমের সম্পর্ক ছিল, আপনি ওনার অনেক ধরনের প্রজেক্ট কাজগুলো উনিই আপনাকে অ্যাসাইন করেছে, আপনি সেটা অ্যাকসেপ্ট করে নিছেন, তো ওনার সাথে বোঝা গেছে আপনার অনেকটা কাজের অনেকটা সময় ওনার সাথেই করা, আপনার ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো এমন কোনো প্রজেক্টের পরে বা ইন জেনারেল উনি কোনোভাবে আপনাকে ভার্বালি বা রিটেন কোনো ধরনের কমপ্লিমেন্ট দিয়েছে যেটা, বা কিছু বলেছে যেটা আপনি কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছেন এবং আজ এতটা বছর পরও আপনার এটা মনে আছে? হ্যাঁ, এরকম ঘটনা অবশ্যই আছে। গোলাম হাবিব স্যারের সাথে যখন কাজ করি, ওনার থেকে সরাসরি কমপ্লিমেন্ট পাওয়া খুব দুরূহ ব্যাপার, ওনার ভিতরে থাকলেও সেটা প্রকাশ হতো না। উনি কোনো কাজ করতে দিলে, ওনার পছন্দ হলে তিনি কখনো থ্যাংক ইউ বা খুব ভালো হয়েছে এটার খুব প্রশংসা করতেন না, উনি ওনার মতোই কাজগুলা দেখে নিতেন, ভালো হলে উনি তখন এটা নিয়ে কোনো খারাপ রিয়্যাক্ট করতেন না। একবার উনি আমার অনেকগুলা কাজ, চ্যালেঞ্জিং কাজ উনি আমাকে দিয়েছেন, আমি সেগুলা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজ করেছি, এতে হয়তো ওনার কাজগুলো আমার কাজগুলো ওনার মনোপুত হয়েছে, যার জন্য একবার এশিয়ারে উনি আমারে লিখেছেন জেনারেল কমিটে গিয়ে, সব জায়গায় ভালো লিখেছেন কিন্তু ওখানেও এমন এক কমপ্লিমেন্ট দিয়েছেন উনি যেটা আমার সারা জীবন মনে থাকার মতো, যেটা রক ছড়া ব্যক্তি।
সে রকচটা ব্যক্তিটা, ওনার কাছ থেকে রকচটা ব্যক্তি হিসাবে কমপ্লিমেন্ট পাওয়া, এটা চারটিখানি কথা নয়, এটা আমার সারা জীবন মনে থাকবে। কারণ রকচটা ব্যক্তি ওদেরকে, যাদেরকে সাধারণত বাংলা ভাষায় ঘাড়ুয়া বলে, এই ঘাড়ুয়া না হলে এই চ্যালেঞ্জিং জবগুলা, ঝুঁকিপূর্ণ কাজগুলা করা সম্ভব ছিল না। লেগেই থাকতাম এবং এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিতাম, যেটা উনি টেস্ট করিয়ে এই কমপ্লিমেন্ট দিয়েছে রকচটা ব্যক্তি। এই রকচটা ব্যক্তিটা আমার জীবনের সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, গোলাম হাবিব থেকে পাওয়া, যেটার উপরে ভিত্তি করিয়া আমার তখন সিএফ ছিল বাড়ি সাহেব আমাকে ডাকে নিলেন, কেন গোলাম হাবিব সাহেব রকচটা ব্যক্তি বললেন? রকচটা ব্যক্তি বলার কারণে অনেকগুলা কাহিনী আছে যেগুলা বাড়ি সাহেব জানতেন না, কিছু কিছু জানতেন, সুন্দরবনের কাহিনীগুলা গোলাম হাবিব স্যার থেকে শুনতেন, কিন্তু সব কাহিনী তো জানতেন না। এই ধরনের অনেকগুলা কাহিনী যখন ওনাকে জানাইলাম, তখন উনি বললেন যে হ্যাঁ জাহের, তুমি সত্যিই রকচটা ব্যক্তি, না হলে এই সমস্ত কাজ তোমার দ্বারা, অনেকের দ্বারা করা সম্ভব হতো না। তো এটা আমার ভালো কমপ্লিমেন্ট উনি দিয়েছেন, যেটা আমার সারা জীবন মনে থাকবে। উনি যদি কখনো এটা শুনে তাহলে হয়তো এখন সেই ঘটনার সাথে রিলেট করতে পারবে হয়তো। চৌধুরী, আপনার এই ঝুঁকিপূর্ণ কাজের মাঝে আপনি কি কখনো ভীষণ বিপদের সম্মুখীন হয়েছেন, যেখানে আপনি একাই ছিলেন? হয় না মানুষের জীবনে কম বেশি এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যেন এটাই বোধ হয় শেষ, তো ওই অল্প মুহূর্তে আপনার আপনার কার কথা বেশি মনে পড়েছে, কি ধরনের অনুভূতি আপনার কাছে ছিল? ধন্যবাদ। আমি যখন সুন্দরবনে চাকরি করি তখন গোলাম হাবিব সাহেব লিভ ছিলেন, একদিন আসলো আমাদের চ্যালেঞ্জিং জবের ধারাবাহিকতাটা ওইভাবে আসছে, উনি আমাদেরকে ওইভাবে গড়ায় নিয়েছেন। উনি এমন এক লোক ছিলেন যে চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিকতা গড়ে উঠাবার কাজ করায় নিতেন উনি ওইভাবেই, যার জন্য আমরা উদ্বুদ্ধ হতাম এই সমস্ত চ্যালেঞ্জিং কাজগুলো হাতে নিতে। এমনই একদিন হঠাৎ পেট্রোলে বাইর হয়েছি, জঙ্গলের উপর দিয়ে হাঁটছি, সুন্দরবনের শোলাগুলো আছে যেটাকে ব্রিদিং রুট বলে, শ্বাসমূল বলে, খোঁচা খোঁচা থাকে ওই শ্বাসমূলগুলো, ওটার উপর দিয়ে হাঁটি যেতে হয়। হাঁটতেছি, শুকনো সময় ছিল, অবশ্য জোয়ার ছিল না তখন, ও স্টাফরা সাধারণত সশস্ত্র অবস্থা থাকতো, কিছু পিছনে থাকতো, কিছু আমার সামনে থাকতো, আমি মাঝামাঝি থাকতাম। কোন সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি যে ওদের সামনে চলে গেছি আমি নিজে বলতে পারবো না, হঠাৎ করে সামনে একটা গাছ পড়লো, গাছটা অনেকটা হেলানো ছিল। এখন ওই গাছটা পার হতে গিয়ে মানে হেলানো গাছটাকে মাথাটা গাছের নিচে মাথাটা নিচু করিয়া গাছতলা দিয়ে যেতে হতো, এমনভাবে হেলানো ছিল গাছটা। কিন্তু ওই গাছের উপরে ছিল একটা সাপ, কোবরা সাপ। তার মানে আপনি কি উপরে তাকিয়ে দেখেছেন? না, আমি তাকিয়ে দেখি নাই। তো সাপ যে ছিল আপনি কিভাবে জানতেন? আমি সাপ ছিল পরে বুঝতে পারছি, সেটা হলো কি আমি যখন নিচ দিয়া গাছের নিচ দিয়া যাচ্ছি, সাপটা আমাকে চোবল মারলো, কিন্তু সে তার রেঞ্জে আমাকে ধরতে পারলো না, যেহেতু আমি মুভের উপরে ছিলাম। পিছন থেকে স্টাফরা আমাকে বললো যে স্যার 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 সরেন, আপনি সরেন, আপনি সরেন। আমি বললাম কি কয় দেখেন ওই যে সাপ, এখন দেখি যে সাপ চোবল ধরে উপরের দিকে আসে, সে আমাকে মারতে পারলো না। আপনি তাহলে মুখ মাথা ঘুরিয়ে দেখছেন উপরে? দেখলাম সাপ, সাপ দেখি তো আমার গায়ের লোম খাড়া দিয়ে গেল গা। এখন আমার চিন্তা হলো এই সাপ তো সাধারণত ফায়ে কামড় দে, মাটিতে থাকলে সাধারণত পায়েই কামড় দেয়, মানুষের আঘাত এভাবেই আসে, কিন্তু মাথায় তো সাপে আঘাত আসে না। এখন গাছের উপর থাকার কারণে সে আমাকে পেলে আমার মাথায় চোবল মারত, তো পায়ে যদি চোবল মারে তখন সাধারণত অন্য নারকা দিয়া বা অন্য রশি দিয়া পায়ের বান দেওয়া হয়, বিষ যেন উপরে না উঠতে পারে, তারপরে চিকিৎসার জন্য নিতে হয়। কিন্তু এখন আমি দেখলাম যদি সাপটা আমাকে চোবল মারত তাহলে আমার মাথা পাইতো, তো মাথায় চোবল মারলে রশি বাঁধত কোথায়, তাহলে আমি মরবার আমাকে ফাঁস দিত হইতো গলায় একমাত্র, বিষ নিচের দিকে না নামার জন্য, তো তাহলে সাপের বিষে মরবার আগে আমি এমনি মরে যেতাম। তখন আমার ভিতরে এই অনুভূতি, তখন আমার
ছেলে, একমাত্র ছেলে রিয়াদ, সে তার মা সহ সুভূতি স্টেশনে ছিল। আমি তখন একটা চিন্তা আসলো, যদি আমাকে এখানেই সাপের চোবলে মারা যেতে হতো, এবং মারা সাপের চোবল মারলে আমার নির্ঘাত মৃত্যু, কারণ আমার এটার কোনো আর ট্রিটমেন্ট ছিল না। আর সুন্দরবনের থেকে ট্রিটমেন্টের জন্য নিতে নিতেই আমার শেষ হতো। আমার এখন জীবন আমি কী করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ, নিজের ভিতরে একটা বিশাল অনুশোচনা আসলো। আর আমি মারা গেলে এই অল্প বয়সে আমার স্ত্রীর কী অবস্থা হবে, আমার বাচ্চার কী অবস্থা হবে, এই অনুভূতি আমার ভীষণ কাজ করেছে। দীর্ঘ 11 মাস আমি আর সুস্থ থাকতে পারিনি বলতে গেলে। আসলে এখানে কমেন্ট দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত দেয় যেখানে মৃত্যুমুখ থেকে আল্লাহ উদ্ধার করে আনে। তো আপনার জন্য বোধহয় এটা একটা লেসন ছিল, আর আমি বিশ্বাস করি যে আপনি এটা খুবই খুবই ডিপলি ফিল করেছেন। তো আপনার এই ব্যস্ততার মাঝে আপনি নিজের পরিবার, স্ত্রী সন্তান এবং কাজ, এটা কিভাবে ব্যালেন্স করেছেন? কখনো কি এমন ধরনের অভিমান ছিল স্ত্রী থেকে যে সময় দিতে পারছেন না, বা বাচ্চাদের থেকে কোনো আবদার ছিল যে বাবার বেড়ে মানে বাবার সাথে কোথাও যেতে পারছে না, ঘুরতে পারছে না, বা বাবা বেড়ে ওঠা তাদের দেখতে পারছে না? তো আপনারও কি কোনো সময় আফসোস ছিল বা স্ত্রীর থেকে কোনো সময় অভিমান ছিল? তো কিভাবে ওগুলো হ্যান্ডেল করেছেন আপনি? হ্যাঁ, এর সত্যি বলছেন যে কীভাবে যে ব্যালেন্সটা করেছি, আমি আমার আসলে কাজের মূল্যায়নটা সবসময় বেশি করেছি। আর আমি একটা দেখেছি যে ভালো থাকার জন্য আপনার সততা, কাজের প্রতি আগ্রহ এবং সততা, এই দুইটাই যদি আমার সমন্বয় হয়, তাহলে আপনি যেখানে থাকেন আপনি সম্মানের সহিত থাকতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন, মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান আপনার থাকবে, আপনি একটু ইজ্জত পাবেন, সেটা যেই ডিপার্টমেন্টেই আপনি জব করেন, যেই কাজেই বা করুন। এইটার ভিতরেও ফ্যামিলিকে আমি আসলে আমার জীবনে সময় দিতে পারিনি, বউ বাচ্চাদেরকে আমি সময় দিতে পারিনি। আমি আমার সবসময় জবের দায়িত্বের তাড়নায় আমি সবসময় ওইদিকে আমার সবসময় বেশি খেয়াল ছিল। এ নিয়ে আমার স্ত্রীর অভিমান থাকা খুবই স্বাভাবিক, সব স্ত্রীরাই চায় স্বামীর সোহাগ এবং তাদের কেয়ারটেক চায়, বাচ্চারাও তেমনি চায়। কিন্তু বাচ্চারা তখন কিছু বলার ছিল না, তারা অনেক ছোট ছিল, যে জন্য তারা তাদের অভিমানগুলো অমনভাবে প্রকাশ পেত না। তারপরও তারা তাদের বাবাকে অনেকটা তো ফিল করতো, অ্যাবসেন্টটা ফিল করতো। অধিকাংশ সময় তারা আমার সাথে ছিল, থাকলেও তারা আমার কর্মস্থলে থাকার পরও ওদেরকে রেখেই আমি বিভিন্ন জায়গায় চলে যেতাম এবং সেখানে প্রায় সপ্তাহব্যাপীও বাইরে থাকতে হতো আমাকে। আমি সংসারের প্রতি অনেকটাই উদাসীন ছিলাম কাজের এই দায়িত্বের কারণে। এত চ্যালেঞ্জিং ছিল যে এটা, আর এই কখনো এটা যে চ্যালেঞ্জিং জব হচ্ছে বা এখানে আমার জীবন মৃত্যু ঝুঁকি রয়েছে, এই ভাবটা আমার কাছে কখনো আসতো না। কাজের দায়িত্বেই আমি মুভ করতাম। এটা যদি ভাবতাম যে এখানে জীবন মৃত্যুর প্রশ্ন আসে, তখন আমার ভয়ে কাজ করতো, আমার এরকম কাছে কিছুই ছিল না। এমন এমন জায়গায় আমি কাজ করেছি যেখানে মানুষ শুনলেই ভাবে তো আপনি এমন জায়গায় কীভাবে গে, আসলে তো আমি সেখানে জানতাম না যে এটা এত ভয়ের কিছু। আমি আমার দায়িত্বেই কাজ করেছি, পরে জেনেছি যে এটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক মৃত্যুর মুখোমুখির ব্যাপার ছিল, এটা এর আগে আমি জানতাম। এর আগে জানলে হয়তো আমার ভয়ে কাজ করতো না, আমি যেতাম না। কিন্তু আমি আমার দায়িত্ব নিয়ে কাজ করেছি, আর এগুলো আমার জানার কোনো আগ্রহ ছিল না, কাজ করার ছিল, কাজ করেছি, এটাই আমার কাছে আনন্দের ছিল। কোনো একটা কাজের সাকসেস আসলে আমার কাছে সেটা ভালো লাগতো। আমি অনেক সৌভাগ্যবান, আমি আমার এক সহধর্মিনী, এমন এক সহধর্মী পেয়েছি যে এন্টায়ার লাইফ আমার ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছে। ছেলে মেয়েদের প্রতি আমি অত নজর দিই, দিদিদের লেখাপড়া, তাদের স্বাস্থ্যসেবা, তাদের কেয়ারটেক করা, এগুলোর প্রতি আমি যথেষ্টই বলতে গেলে উদাসীন ছিলাম। কিন্তু উনি খুবই কেয়ারফুল ছিলেন, উনি যেমনটি আমার প্রতিও কেয়ারফুল ছিলেন, আমার বাচ্চাদের প্রতিও তেমনই কেয়ারফুল। আমার অ্যাবসেন্সেই এদের লেখাপড়া, স্বাস্থ্যসেবা থেকে সব কিছু উনি উনি যোগান দিয়েছেন, এবং আল্লাহ রহমতে উনি ওনার জীবনটা অনেকটা চ্যালেঞ্জিং, উনিও পারিবারিক জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে এই সংসারটাকে গড়ে তুলেছেন। আজ আমাদের ছেলেমেয়েরা আল্লাহ রহমতে বড় হয়েছে, এদেশে লেখাপড়া করে তারা যা তাদের
ক্যারিয়ারে উনি জব করছে, ইনশাআল্লাহ সবাই ভালো আছে, আমরা সবাই সুস্থ আছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আনি পৌঁছাইছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সঙ্গীতটা আপনার জীবনে কিভাবে আসলো? আমি 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 শুনেছি যে আপনি ছোটবেলা থেকে নাকি অনেকটা গান করতেন বা সঙ্গীতের সাথে জড়িত ছিলেন। এটা কি আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ডে ছিল, পরিবারে কেউ ছিল, না বেড়ে ওঠার মাঝে মাঝে হয়েছে এটা? না, এটা আমার বেড়ে ওঠার মাঝে মাঝে হয়েছে। সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড আমার কিছুই নেই পারিবারিকভাবে। সঙ্গীতকে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে। আমি কোনো একটা গান শুনলে তার অর্থসহ নিয়ে আমার কাছে খুব ভালো লাগতো। এবং সিনেমা দেখতে লাগতো, সিনেমা দেখেছি অনেক। তখন সিনেমা সিনেমা একটা বাইর হইলেই এর আগে একটা লিফলেট বাইর হইতো যতগুলো গান আছে সে গান দিয়া, সে গানগুলো মুখস্থ। তখনকার ছবি নির্মাতারা এমনভাবে গানগুলাকে চলচ্চিত্রে আনতেন যাতে একার বাস্তবতার সাহিত্য জীবনের অনেক মিল এবং অর্থবহ ছিল, অনেক ভালো লাগতো তখন এই গানগুলো গাইতে। তো এগুলো আমরা তখনই মুখস্থ করতাম। আর তখন একমাত্র রেডিও শোনা ছাড়া তো আমাদের তখনকার সময় টিভিও ছিল না। তারপরে এমন এমন হতো গান মুখস্থ করার জন্য ও সিনেমা হলে ওয়ালের সাথে কান লাগাই ও গানগুলো শুনতাম এবং সেটা রপ্ত করতাম, রেডিওতে শুনি রপ্ত করতাম। তো এইভাবেই আমার সঙ্গীতের সাথে জড়িত হয়েছে এবং নিজে নিজে গাইতাম, অনেকের শুনিয়ে ভালো লাগতো, অনুরোধ করতো গান গাওয়ার জন্য, গাইতাম। এবং অনেক গান আমি মুখস্থ জানি, আজও জানি। আজ আরও অনেক অনেক বেশি ভালো লাগছে এই বলে যে আমার এই বক্তব্যের হোস্ট করছি আমার এই মেয়ে। ধন্যবাদ তাকে এবং তার এই প্রচেষ্টাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনার সময় নিয়ে আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করব আমার শ্রোতারা আপনার গল্প শুনে আপনার সম্পর্কে কিছু জানতে পারবে এবং পছন্দ করবে। যাবার আগে আরেকটা প্রশ্ন আছে, নতুন প্রজন্মে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজ করছে, নিয়োজিত আছে, তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কি না? অবশ্যই আছে। আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের যে বেহাল অবস্থা, শুধু তাদের দায়িত্বের অবহেলা, দায়িত্বের প্রতি অনাগ্রহ এবং সততার অভাবের কারণে ফরেস্ট ডিপার্টমেন্টের আজকের এই অবস্থা। আমাদের যুগে আমরা যখন চাকরি করেছি তখন ম্যাক্সিমাম লোকগুলোই কিন্তু সততার উপরে তারা ভিত্তি করেই ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেছে বলেই ফরেস্ট ডিপার্টমেন্টের উন্নতি শিখরে গিয়েছিল। আজকে বন বিভাগের এত ধস নেমেছে, শুধু লোকবলেরও যেমন অভাব ঘটেছে, সততারও অভাব ঘটেছে। আগ্রহ, কাজের প্রতি আগ্রহ এবং সততার সমন্বয় থাকলে যে কোনো কাজটাকেই আনন্দের সহিত করা যায় এবং ভালো রেজাল্ট আসবে, অবশ্যই সম্মানও পাওয়া যাবে যে যেই অবস্থাতে থাকো। সবার প্রতি আমার অনুরোধ রইল, সততা নিয়ে কাজ করবেন এবং একাগ্রচিত্তে কাজ করবেন, কাজের প্রতি আন্তরিক হয়ে করবেন, নিজের কাজ মনে করি করবেন। এটা জব করছেন বলিয়া, সরকারের কাজ করছেন বলিয়া, জনগণের কাজ করছেন বলিয়া তা নয়, এটা নিজের জন্য করছেন। আর কাজ কার করছেন? প্রকৃতির কাজ করছেন, প্রকৃতিকে সংরক্ষণের কাজ করছেন। এই প্রকৃতি আপনাকে জীবনে কখনো ঠকাবে না। অতএব পরিবেশ রক্ষায় আমরা সবাই যেন আমাদের সততা দিয়ে কাজ করি, সবার প্রতি আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ মোহাম্মদ চৌধুরী, ধন্যবাদ আমাদের শ্রোতাদের। আপনাদের যদি আমাদের এই টক শো ভালো লাগে তাহলে আমাদের জানাবেন, অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।